হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার আর আজকে ব্লগটা শুরু করছে এই যে তালশ্বাস নিয়ে। মেয়ে আমার দেখে বায়না করছে খাবে, শুধু চোখের খিদে। আমি কিন্তু দেখছি তুই এখান দিয়ে যাচ্ছিস। তো এখন কটা বাজে বলতো? এখন বাজছে 5টা, 5:30। 5:30 বাজছে, এই হচ্ছে আকাশের অবস্থা। আজকে বীভৎস গরম। আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, মানে সকাল থেকে কোনো ভিডিও করিনি। তো ভাবলাম বিকেলবেলা থেকে অন্তত ভিডিওটা করি। তো মনে হচ্ছিলো যেন ঝড় টর হবে, বাট জানি না যে পরিমাণে গরম পড়ে। মটর সেদ্ধ বসিয়েছিলাম, যেটা হয়ে গেছে সেদ্ধ। আর এখানে পায়েস হচ্ছে, দুধে মা গেল সন্ধে দেবে বলে। মা চান টান করে একদম জামা কাপড়, মানে জামা কাপড় টাপড় ধুয়ে একদম চান টান করে সন্ধে দিয়ে তারপরে আসবে বই টই পড়ে। আর ওইদিকে আমি একটা জিনিস করেছি আজকে, নতুন জিনিস ভাবছি করব বলে আমার যাচ্ছে না। তো আজকে নতুন জিনিস বলতে আজকে ফার্স্ট টাইম বানাবো যে কী বলে ভুলে যাচ্ছি, নান। তো আজকে ফার্স্ট টাইম বানাবো নান, তার জন্য ময়দাটাকে মেখে রেখেছি এখানে। তো আর এই দইটাকে ফ্রিজে রেখে, এই দেখো মায়ের শাড়ি ছাদে এভাবে গড়াগড়ি খাচ্ছে। যে হারে ঝড়টা উঠে গেল সকাল থেকে, প্রচুর গরম, প্রচুর মানে অস্বস্তিকর গরম ছিল। মেঘ উঠেছে দেখেছো? জানি না বৃষ্টি শুরু কখন হয়ে যাবে, আদৌ বৃষ্টি শুরু হবে কি না তাও জানি না। তো আমি এরকম মানে দুপুরবেলা খেয়ে দিয়ে, একদম সকাল থেকে কোনো ভিডিও করিনি, দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম। এইদিকে অবস্থা দেখ, ওইদিকে মায়ের শাড়ি দেখাচ্ছিলাম মায়ের শাড়ির অবস্থা, আর এইদিকে ঘুরে দেখছি এই অবস্থা। জিনিসগুলো আমি আর বেটু দুজনে মিলে তুলে দিয়েছি, আমি ঘুরাচ্ছিলাম, বেটু আমাকে দেখে চার যেটা সেটা দেখিয়ে বলছে, ম্যাডাম আমার মামু দাদু চার যেটা সেটা দেখেই বলছে। বেটুটা দেখে বলছে আমার দাদুর, মামার প্যান্ট দেখে বলছে মামু, দাদুর প্যান্ট দেখে বলছে দাদু, আমার নাইটিটা দেখে বলছে ম্যাডাম। তো যেটা বলার কথা, তো দুপুর থেকে তো মানে প্রচণ্ড, মানে সকাল থেকে তো প্রচণ্ড ঘুমাচ্ছে, ভিডিও আর করিনি। তাছাড়া আজকে ভিডিওটা এডিটিং কর, কালকে রাতে এডিটিং করা হয়নি। এই জন্য কী করছিলাম, আজকে সকালবেলা এসে এডিটিং করার পর আর হয়নি, সকালবেলা এডিটিং করার পর আর ভিডিও করা হয়নি। তারপরে এই তোমার বিকেলে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েইছিলাম, এত গরম লাগছিল শুয়েইছিলাম, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, কারেন্ট যাইনি ভীষণ আর শুয়েছিলাম। তারপরে দেখলাম অন্ধকার হয়ে আসছে, বলছি না এই অন্ধকার হয়ে আসছে মানে হয়তো বৃষ্টি না হলে একটু ঠান্ডা আবহাওয়া থাকবে, হয়তো সারাটা রাত হয়তো থাকবে না বাট একটু ঠান্ডা আবহাওয়া থাকবে। তো অনেক দিন ধরে ভাবছি নান বানাবো, নান বানাবো, নান বানাবো, ফাইনালি আজকে। তারপরে ঘুম মানে উঠে এসে দেখছি মা ওই ঘুগনি করবে বলে আলু টালু কাটছে। আমি বলছি তুমি চান করতে চলে যাও, আমি এগুলো করে নিচ্ছি। তো মা চলে গেছিলো চান করতে, আমি মটর আলু সেদ্ধ বসিয়ে পায়েসটা বসিয়ে তারপরে তোমার এপাশে ওই ময়দাটা মাখালাম। তো এখন ময়দাটা রেস্ট হোক, ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি, একটু পরে দিয়ে ময়দাটা বেল। তো কারেন্ট চলে গেছে, স্বাভাবিক ঝড় উঠেছে কারেন্ট যাবে, তাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। আর মেয়ে আমার আমার এই ফোনের ব্যাক কভারটা নিয়ে ভিডিও করছে। তো আকাশটা দেখ, মেঘটা কেটে গেল, বৃষ্টি হবে না মনে হয়, বৃষ্টি হবে না মনে হয়। এই দেখো ফোনের ব্যাক কভারটাকে ওইখানে দাঁড় করে রেখে ওইখানে নাচছে, এই যে ফোনের ব্যাক কভার এখানে এসে নাচতে নাচতে চলে গেছে, হাই ওই দিকে চলে গেছে। তো ফার্স্ট টাইম বাড়িতে বানাবো নান, জানি না কতটা কি হবে। তো প্রচেষ্টা জারি আছে, প্রচেষ্টা করছি, এবার কী হবে না হবে জানি না, ফার্স্ট টাইম তো দেখা যাক, ভালো হোক খারাপ হোক যাই হোক হবে কিছু একটা, খাওয়ার মতো কিছু একটা হবে, এটাই আশা করছি। এমন হবে যেটা মুখে দেওয়ার যোগ্য, মুখে তোলা যাবে, মানে এতটাও জঘন্য হবে না যে মুখে তোলা যাবে না। তো যাই হোক এবার কী হবে না হবে সেটা তৈরি হওয়ার পরই বোঝা যাবে। তো চলো ঝটাপট করে বেলে নিই, বেলছি এক পাশে আর এক পাশে তৈরি করছি। তো লুচির মতো করে ভাজছি না, আমি পরোটার মতো করেই ভাজছি, মানে হালকা তেলেই ভাজছি। তো পুরোপুরি যে নানের মতো হবে তা একদমই না, কারণ সব কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল না বাড়িতে। ওই যে বলে না উডলো বাড়িতে কটক যায় সেই রকম জিনিসটা, ইচ্ছে হয়েছে হঠাৎ করে, তো যতটুকু মোটামুটি বাড়িতে ছিল জিনিস সেটা দিয়েই বানানোর চেষ্টা করছিলাম।
তো দেখা যাক কতটা কি হয়। তো হ্যাঁ, দোকানের মতো একদম পারফেক্ট হবে না, কারণ ওই যে বললাম সব ইনগ্রিডিয়েন্টস ছিল না, তো যতটুকু বাড়িতে ছিল সেটা দিয়ে চেষ্টা করছি, আমার নিজের মতো, আমার নিজের স্পেশাল। তো যাই হোক, আমি রান্না করতে ভালোবাসি, আমি আগেও বলেছি রান্না করতে ভালোবাসি, এই রান্না নিয়ে কিছু একটা হবে বা হচ্ছে, তার প্রচেষ্টা চলছে। তো যাই হোক, সেটা তোমাদেরকে এখন বলতে পারছি না, কারণ স্ট্রিক্টলি মানা আছে, তাই জন্য এখন আমি শেয়ার করতে পারছি না। তবে নতুন কিছু আপডেট আসছে তোমাদের জন্য, বা বলতে পারো হয়তো তেমন বড় কিছু না, বাট আমার কাছে ওটাই অনেক কিছু। যাই হোক, একটা নতুন কিছু প্রচেষ্টা করছি, মানে নতুন কিছু করার চেষ্টা করছি। তো কিছু মা, এই চেয়ারে এই কালো কালো কিসের জল, এটাই তোমরা ভাবছো? তো তো আমার ওই যে মেয়ে বেটু রানী নতুন নতুন প্রতিদিন বদমাইশি শুরু করে, তো এর ওপর আবার শ্যাম্পুর প্যাকেট কাটছে দেওয়ার জন্য, দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করছে, মানে ভাবো কি পরিমাণে দুষ্টু হয়েছে, দাঁত দিয়ে ছিঁড়ছে। তো এইখান থেকে রং নিয়ে জল দিয়ে চেয়ারে রং করছে মেয়ে আমার। তো তখন বাজে 7:30টার মতো, তখন বসেছি আমি সন্ধ্যের টিফিন করতে, এখানে একটা বাটিতে নিয়েছি ঘুগনি আর একটা বাটিতে পায়েস, আর এই যে নানের মতো দেখতে কিছুটা হয়েছে কি হয়নি জানি না, মোটামুটি খেতে হয়েছিল কিন্তু বেশ ভালোই, নানের মতো হয়তো দেখতে হয়নি বাট খেতে হয়েছিল কিন্তু প্রায় নানের মতো, তো একদম নরম তুলতুলে হয়েছিল, যেটা তোমাদের আমি হাতে নিয়ে দেখাচ্ছিলাম, বাট একটু গরম ছিল তো তাই ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছিল। তোমাদের হাতে পুরোটা নিয়ে দেখাই, দাঁড়া এই যে দেখ, একদম নরম হয়েছিল, তো ভালোই হয়েছিল। বাট এর পরের দিন চেষ্টা করব পুরো নানের মতো বানানোর সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো আমার রান্না করতে ভালো লাগে, রান্না করতে ভালোবাসি, বাট সব যে একদম ঠিকঠাক পারি তা না। তো এইমাত্র বেটুকে পড়িয়ে উঠলাম, দুজনে মিলে এসে দেখছি মায়ের কতদূর রান্না হয়েছে, বেটুও আমার সঙ্গে সঙ্গে এসছে, ওইদিকে দেখছি ভাতটা হয়ে গেছে, বেটাকে খাইয়ে দেবো মাছ দিয়ে আর বেটার তরকারি। এটা জোরে বল, এটা কে জোরে? ম্যাডামা। আচ্ছা এটা কে? এটা কে বলো, এটা কে? এটা চিনতে পারছো না? এটা ম্যাডাম তো? এটা ম্যাডাম না? এইটা ম্যাডাম। আর এটা এটা কে? হ্যাঁ এইটা ম্যাডাম, এইটা ম্যাডাম, এটা ম্যাডাম, এইটা এইটা ম্যাডাম তো? এটা ম্যাডাম না, এইটা ম্যাডাম, এইটা ম্যাডাম। আর এটা কে? এটাও ম্যাডাম, মামা। এটা ম্যাডাম, দেখো দুটোই আমি, বেটু এই ছবিটা দেখে চিনতে পারছে না, এটা চিনতে পারছে, এটা 9-এর ছবি, সম্ভবত 9-এর ছবি, 9 নয় তো 10, 9-এরই ছবি মনে হয়, আর এটা 11-12-এর মধ্যে কোনো একটা হবে, 11-এর মনে হয়, 11 বা 12 হবে, এটা 9-এর ছবি, 9-10 হবে না, 9-এরই ছবি। তো ফার্স্টে এই ছবিটা দেখে বেটু বলছে ম্যাডাম, তারপরে বলছে না ম্যাডামা, না ম্যাডামা না, তারপরে এই ছবিটা দেখে বলছে ম্যাডাম, ম্যাডামা, ম্যাডামা, ম্যাডামা। তো এইটা আজকে এই পুরনো পুরনো খাজানা থেকে বেরিয়েছে, মানে পুরনো খাজানা বেরিয়েছে এইখান থেকে, এই ওই পার্সটাতে ছিল, ওখান থেকে বেরোলো এই ছবিগুলো। ওটা ওটা অনেক দিন আগেকার পার্স, এটা থেকেই বেরিয়েছে, পার্সটা চোখলা উঠে গেছে দেখো। ছবিগুলো নিয়ে বলছে ম্যাডামা, ম্যাডামা, ওই দুটোই ম্যাডামা, কোনটা ম্যাডামা দেখি দাও, আর এটা কি? দুটোই ম্যাডামা, এইবার চিনতে পারছে, এতক্ষণ পরে গিয়ে বললো দুটোই, নাহলে ফার্স্ট এটা বলছিল ম্যাডামা, তারপর বলছে না না, যতবার জিজ্ঞাসা করছি শুধু এটাকেই ম্যাডামা বলছে, আর এটা না, এটা না, এটাকেই ম্যাডামা বলছে, এতক্ষণ পরে গিয়ে বললো হ্যাঁ এটাও ম্যাডামা। তো চলো গুড নাইট, বাই বাই।
তো চলো এই পুরোনো ছবি দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গুড নাইট, বাই বাই।